বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে। আগে যদি জানতাম আমি হওয়া সিতা বলি হাতান হলি রাখ নোয়া গাইলা। আর আসসালামু আলাইকুম, বিসেন্সার শহরের ভিতর মারস্তিকাতে মসজিদের কালেকশন করার জন্য এক বাঙালি ভাইয়ের বাসা আসছি। এসে দেখি বিশাল কাণ্ড, এখানে তিনি খামার করে রেখেছে বাঙালি স্টাইলে, অবশ্য বিক্রির জন্য না, তার ফ্যামিলির চাহিদা মিটানোর জন্য। এখানে হাঁস, আরেক বাংলাদেশ, এখানে হাঁস, ওখানে মুরগি, মামুন ভাইও আছে। তো আসলে বাংলাদেশের ভাই পরিবেশটা না দেখলে বোঝা যায় না, অনেক ফাটাফাটি লাগতেছে। আসলে লোবার সামলাইতে পারি নাই, সেজন্য চলে আসলাম একটু ভিডিও করতে, আপনারা দেখেন আপনারা ভালো লাগবে। তো ইতালিতে আসলে সচরাচর এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমি হই নাই, তবে এখন দেখে অনেক ভালো লাগতেছে। আসলে মুরগি মোরগ, এখানে এখানে লাউ গাছ, লাউ ধরছে এখানে। তার অবশ্য বাগানটা মোটামুটি অনেক বড়, যতদূর দেখছেন ওখানে এক ফ্রেন্ড হোয়া সিপতে আছে। ভাই আপনি কি করছেন ভাই? হ্যাঁ ভাই, হোয়া হোয়া কি এটা? এটা 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 কি করতেছেন? এটা এত বড় ভাই? ও এত বড়? আচ্ছা ভাই, আচ্ছা ইয়ের মালিকের মানে অনুমতি ক্রমে খাইছেন তো? আরে খাই অনুমতি নি মুনি। এই যে আমিও একটা হোয়া সিরি ইয়ান দি। এটা না, এটা না, বড়টা লন। কোনটা? এই যে বড় একটা। ও তাহলে সিটি দেনা তো আই, এটা সিরি না? আরে ইয়া প্রেস ইয়া খাবেন না, আলবি কক্কা না? আলবি কক্কা, এখানে ফুরুতা গাছ যেটা আমার ফেভারিট ফল, আলবি কক্কা আসলে সুন্দর। পরিবেশটা এত সুন্দর মানে লোবা সামলাইতে পারলাম না, অনেক সুন্দর। আরে এটা দেখছেন, এটা বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে। আগে যদি জানতাম আমি হোয়া সিতাম রে, ইজাদু করিয়ায় আমায় বার ভাই। আসলে ভাই অনুমতি ক্রমে খাইতাছেন তো নাকি না? এই মিয়া কয়ে যান কথা, অরিজিনাল নোয়াখালী আর রোহিঙ্গা নোয়াখালী যে গান দেয় মালিক না দিলে তো ধরা নিছে। হ্যাঁ ন ধরা নিছে। আরে এখানে একটা দেখি কোন তো এই যে ভাই চিচিঙ্গারে ভাই, এই যে দেখেন দেখেন কি জানি কইডা 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 নোয়াখালী ভাষায় সশিন্দা 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 কইডা। আর লকডা ওটা কি আছে রে ভাই? এই যে এর একটা করলা না সাদা লালডা না সাদাটা ওই না ওই যে কালাডা কালাডা আরে কি কালাডা। আসলে ওই যে সিনাস সিনাস সত্যি সত্যি যদি দেখাইতে পারতাম তোর ভালো লাগতো। আর আপনারা এইসব দেখে বাংলাদেশি মানুষ এসব দেখে অভ্যস্ত, আর আমরা এগুলো দেখি না, আর দেখলে মনে হয় যে দেশে চলে গেলাম। আরে দেখেন ওই যে ইয়া সিম আছে, ওই সিম এখানে সিম, ওই যে দেশি সিম, এখানে দেশি সিম। এটার নাম কি জানি কয় নোয়াখালীতে কি বলে ভাই? যাচ্ছা সই। আর ওই এগুলি কি? এগুলি কোনটা? এই যে মানে ভাই এগুলি এগুলো হলো ইয়া লালাগ লালহাগ। আর ওই খাড়া খাড়া হয়ে রয়েছে ওটা হলো ইয়া ফুলকপি না ফুলকপি এটা? আচ্ছা ফুলকপি ও ইয়া আছে। কি আছে? কাঁচামরিচ? না না ওখানে কি ওটার কি ভুলে তো গেছে, ভুলে গেছে গা, ভুলে গেছে, হ্যাঁ তো ভুলে গেছে ভাই। আর এগুলি ব্রকলি ব্রকলি ব্রকলি। আর এটা কি? এটা হলো হলি রাগ। হলি রাগ? হলি রাগ, হলি আতা, হলি আতা, হলি রাগ, হলি হাতান, হলি রাগ নোয়া গাইল্লা। আর পুঁশাক, পুঁশাক তো বাসে, পুঁশাক পুঁশাক। ইয়েস স্যার। ও যাক, আসলে অনেক ভালো লাগলো। এই যে এই ভাইয়ের বাগান তো ভাই, শশা টশা ছিঁড়ছি মনে কষ্ট মশো রাখেন না, নিজের মনে করে ছিঁড়ছি। তো ভিউয়ার্স যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি উইনিং করেন আসসালামু আলাইকুম, আমি ভাই ট্রায়ালে আছি, সবার হাতে হওয়া হওয়া এদিকে হওয়া। তো ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।